হ্যালো ভিউয়ার্স, আমি সাইমন আছি সাইমন টেক 7 থেকে, এবং আজকে কথা বলতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এবং আজকের টপিকটাতে আমি খুব এক্সাইটেড, কারণ আজকের টপিকটা এডুকেশনাল একটা টপিক। বিসিএস পরীক্ষার্থীরা 10 থেকে 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে কোনো প্রশ্নে অনলাইনে এক্সাম দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে। শুধু অনলাইনে এক্সাম না, তারা চাইলে অনলাইনে অ্যান্সার সহ পড়তেও পারবে। অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী সহ যে কোনো স্টুডেন্টও চাইলে এখানে অংশগ্রহণ করতে পারে। সো ভিউয়ার্স, টোটাল বিষয়টা আমি ল্যাপটপের স্ক্রিনে দেখাবো, যাতে আমি ক্লিয়ারলি দেখাতে পারি। আপনি চাইলে স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে সহজেই করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিজিটার হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমি ফায়ারফক্স ব্রাউজারের মধ্যে আছি। সো আপনি অ্যাড্রেস বার এখানে লিখবেন bcsxm.com, দেন আপনি ইন্টার প্রেস করে ভিজিট করবেন। ভিজিট করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে আপনি কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে পড়বেন এখানে লেখা আছে, পড়লে আপনি বুঝতে পারবেন। বাট আমি আপনাকে এখানে ক্লিয়ারলি দেখাচ্ছি, বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন এক্সাম উইথ অ্যান্সার। এখানে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন, এখানে 10 থেকে শুরু করে 40তম প্রিলিমিনারি কোয়েশ্চেন বলে কিন্তু এখানে আছে। সো আপনি এখান থেকে কিভাবে পড়বেন এবং কিভাবে এক্সাম দিবেন, আপনি এখান থেকে রিড এক্সামে ক্লিক করবেন। দেন একটা নিউ ট্যাব ওপেন হবে। সো এখান থেকে আপনি একটু নিচে আসলে দেখেন এইখানে কোশ্চেনগুলো আপনি দেখতে পাবেন। এখন যদি আপনি পড়তে চান, তাহলে আপনি কী করবেন, এই কোশ্চেনের একদম নিচে আসবেন, এখান থেকে একদম নিচে আসবেন। নিচে এসে আপনি এখানে এই শেষ করুনে ক্লিক করবেন। দেখেন ক্লিক করলে কী হয়, ক্লিক করলে একদম প্রথমে চলে আসছে, এবং যে আনসারগুলো সেগুলো কিন্তু এখানে মার্ক হয়ে গেছে, দেখেন এখানে। সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে পড়তে পারেন, এভাবে করে আপনি প্রশ্নগুলো পড়তে পারেন। দেন আপনি যদি এক্সাম দিতে চান, তাহলে আপনি কি করবেন, সো আমি এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি এখান থেকে আবার একটা ট্যাব ওপেন করতেছি এখানে। দেন আপনি যদি এক্সাম দিতে চান, তাহলে আপনি যেটা করবেন, এভাবে করে আপনি এখানে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে। সো আমি এখান থেকে কারক দিয়ে দিলাম, এখান থেকে এটা পর্তুগিজ দিয়ে দিলাম, এখান থেকে এভাবে করে দিয়ে দিলাম। দেন আমি এভাবে করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমার অ্যান্সারগুলো রাইট হয়েছে না রং হয়েছে এটা দেখার জন্য আপনি এখান থেকে আবারও নিচে আসবেন। আবারও নিচে আসবেন আপনি এখান থেকে, নিচে এসে এখানে আপনি শেষ করুনে ক্লিক করবেন। দেখেন এবার কি হয়, দেখেন এখানে আমি যে অ্যান্সারটা দিয়েছিলাম এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এইটা রং অ্যান্সার। সো আমি যেগুলো এখানে এ করে দিয়েছিলাম, মার্ক করে দিয়েছিলাম, তার থেকে কোনটা রং আর কোনটা রাইট সেটা কিন্তু এখানে শো করবে। এবং আমি যেগুলোতে অ্যান্সার দিই নাই সেখানে দেখেন সঠিক অ্যান্সারগুলো দেখাচ্ছে। সো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু এভাবে এই সাইটে ভিজিট করে, bcsxm.com সাইটটাতে ভিজিট করে আপনি বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার সহ পড়তে পারেন, এক্সামও দিতে পারেন। সো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাইমন টেক 7 এর সাথে থাকুন। দেখা হবে আরও অনেক অনেক ভিডিওতে। টাটা, বাই বাই।